হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস এইটের ভূগোলের থার্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে চলে এসেছি। আমি যে সমস্ত প্রশ্নগুলো আজ এই মুহূর্তে বলে দেব এর বাইরে কিচ্ছু আসবে না, এটুকু 100% গ্যারান্টি, 200% গ্যারান্টি, ঠিক আছে? কারণ আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো সবই তোমাদের বই থেকে, আর এটা মাথায় রাখবে এক্সামিনার কিন্তু সমস্ত প্রশ্ন বই থেকেই সিলেক্ট করে, তাই বইটা যদি ভালো করে খুঁটিয়ে পড়ো এখান থেকেই কমন পাবে। তোমাদের থার্ড ইউনিট টেস্টে মেনলি জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, ওশিয়েনিয়া, এই তিনটেই আছে। কিন্তু মাথায় রাখবে এই তিনটে থেকে প্রশ্ন থাকবেই, কিন্তু যেহেতু এটা ফাইনাল পরীক্ষা তাই পুরো বইটা থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। 70-এ 70 পেতে গেলে আজকে আমি যে ভিডিওগুলো মানে যে ভিডিওতে যে প্রশ্নগুলো দেব সেগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে, 70-এ 70 পাবেই, ঠিক আছে? আর অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে কী হবে প্রত্যেকজনাই কিন্তু প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন। এই জলবায়ু অঞ্চল থেকে আমি প্রথম প্রশ্নগুলো বলে যাব, তারপরে আমি নেক্সট চ্যাপ্টার থেকে বলবো মানুষের অবনমন, যেটা তোমাদের রয়েছে কার্যাবলী অবনমন সেটাও করবে, তারপর রয়েছে ওশিয়েনিয়া, তারপর আমি পুরো বই থেকে তোমাদের কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো দেখিয়ে দেবো। এই জলবায়ু অঞ্চল থেকে কিন্তু শর্ট প্রশ্ন সেরকম আসবে না, আসবে বড় প্রশ্ন। সুতরাং বড় প্রশ্ন কোনগুলো হতে পারে দেখে নাও। যেহেতু পরীক্ষাটা 70-এর মধ্যে হবে সুতরাং বড় প্রশ্ন থাকবেই। প্রথমেই করবে নিরক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে নিরক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা করবে খুব ভালো করে। জলবায়ুটা কাকে বলে এটা লিখবে, অবস্থানটা লেখার দরকার নেই, ঠিক আছে? তারপর এই জায়গাটা যেটা হাইলাইট করা আছে এই জায়গাটা একটু লিখবে, তারপর জলবায়ুর বৈশিষ্ট্যগুলো যেটা আছে এক দু লাইন লিখে দেবে, ঠিক আছে? তারপর চলে এসো 4 o'clock রেন বলতে কী বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4 o'clock রেনটা কিন্তু তোমাদের 2 নম্বরে অথবা 3 নম্বর জন্য আসতে পারে, 2 অথবা 3, ঠিক আছে? তো এটা কিন্তু ভালো করে করবে। এই নিরক্ষ জলবায়ু অঞ্চলটা যদি ভালো করে পড়ো এখান থেকেই এই প্রশ্নের আনসারটা তৈরি হয়ে যাবে। তারপর রয়েছে নিরক্ষ জলবায়ু উদ্ভিদের মানে স্বাভাবিক উদ্ভিদ, নিরক্ষ জলবায়ু অঞ্চলের স্বাভাবিক যে উদ্ভিদটা এই উদ্ভিদটা ভালো করে পড়ে নেবে, যেটুকু হাইলাইট করা আছে সেটা পড়লেই যথেষ্ট, ঠিক আছে? সেটুকুও পড়বে, এখানে আর কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র পড়বে নিরক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, আর এখানকার বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। আর তার মধ্যে পেয়ে গেলাম 4 o'clock রেন, বোঝা গেল? তারপরে করবে মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, এটা ভালো করে করবে, যেটুকু জায়গা হাইলাইট করা আছে। যেরকম আরবি শব্দ মৌসুম কথার অর্থ কী, মৌসুম কথার অর্থ ঋতু, এই জায়গাগুলো পড়লে এখান থেকে শর্ট কোশ্চেন আনসার যদি 2-1টা পরীক্ষা দেয় সেগুলো তোমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে? তাই মৌসুমি জলবায়ু উদ্ভিদ মানে অঞ্চলের বৈশিষ্ট্য, আর আগে পড়লাম নিরক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? আর করবে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, এই তিনটে জলবায়ু অঞ্চল করবে এখান থেকে একটা কমন পাবেই, ঠিক আছে? বড় প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে জলবায়ু অঞ্চল, নিরক্ষ জলবায়ু অঞ্চল, মৌসুমি জলবায়ু অঞ্চল আর ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, এই তিনটে করলে এই চ্যাপ্টার থেকে যথেষ্ট, ওকে? তারপরে দেখা রয়েছে পাতা নম্বর 62-তে, এই চ্যাপ্টারই দেখো শেষের দিকে রয়েছে, যে বরফের ঘরগুলোকে বলা হয় ইগলু, আর শিল মাছের চামড়া তৈরি তাঁবুগুলোকে বলা হয় টিউপিক। তো শর্ট কোশ্চেন যদি আসে টিউপিক কী তখন তোমার কিন্তু এই লাইনটা লিখে দেবে, ওকে? জলবায়ু অঞ্চল থেকে যে কটা প্রশ্ন বললাম সে কটাই করো, কমন তোমরা পাবেই, ঠিক আছে? এরপর চলে এসো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, এখান থেকে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আসবে। আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি যে সমস্ত কথাগুলো সেগুলো কিন্তু ভালো করে মাথায় রেখো, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে কী হবে কথাগুলো যদি না শুনতে পাও তোমাদেরই সমস্যা হবে, তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তোমাদেরই উপকার হবে। দেখো এখানে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে 100%, সেগুলো দেখো। প্রথমে দেখা রয়েছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কী, এটা কিন্তু তোমাদের মানুষের কার্যাবলী থেকে বলছি, ঠিক আছে? অনেকে বই খুলে হয়তো বুঝতে পারবে না কোন পাতা থেকে আমি বলছি, আমি কিন্তু চ্যাপ্টারের নামগুলো উল্লেখ করছি। তো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করবে। পরিবেশের অবনমন কী, এটা তো আসবেই, মানে ভেবে নাও এসে গেছে। পরিবেশের অবনমন বলতে কী বোঝো, বা পরিবেশের অবনমন কাকে বলে, যাই আসুক না কেন অ্যান্সারটা তোমরা কিন্তু এখান থেকেই লিখবে, ওকে? তারপরে পাশেই দেখো রয়েছে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন কী এক, এখানে প্রশ্ন এটাই আসতে পারে পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যে পার্থক্য কী, তখন কি তোমাকে এটা লিখতে হবে, যেটুকু আমি হাইলাইট করে রেখেছি সেটা লিখলেই যথেষ্ট, ওকে? চলে এসো তার পরের পাতায় পাতা নম্বর 69, সেখানে দেখো রয়েছে পরিবেশের অবনমনের ফলে কী ঘটে। দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনায় সালটা মনে রাখবে 1984 সাল, এখানে শর্ট কোশ্চেন আসবে যে কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, একটা শর্ট কোশ্চেন পেলাম। সেখানে যে গ্যাসটা আর কি হয়েছিল, যে সেই যেই গ্যাসের জন্য হয়েছিল ঘটনা দুর্ঘটনা, সেই গ্যাসটার নাম কি, এমআইসি, তার ফুল ফর্ম মনে রাখবে মিথাইল আইসোসায়ানাইট, এটা কিন্তু প্রশ্নতে আসবে, প্রশ্ন কী আসবে এমআইসির পুরো নাম কী বা সম্পূর্ণ নাম কী,
ঠিক আছে। বা ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোন গ্যাসের দ্বারা, সেটা নাম তোমাকে জানতে চাইলে তোমাদের লিখতে হবে এটা মিথাইল আইসো সায়ানাইড, সায়ানাইড নামটা কিন্তু ভালো করে পড়বে। এই ডয়ের জায়গায় যদি ট লিখে দাও তাহলে কিন্তু আনসারটা কাটা হয়ে যাবে। সায়ানাইড বলে একটা আছে, সেটা কিন্তু হবে না আনসার, হবে সায়ানাইড, ওকে, ড মাথায় রাখবে। তারপর এখানে দেখো চার্নোবিল ঘটনা জাপানের ফুকুশিমায় হয়েছিল, সালটা মনে রাখবে। এই যেগুলো হাইলাইট করা আছে এই জায়গাটায়, এখান থেকে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আসবে। তাই বারবার করে বলছি বইটা ভালো করে পড়ো, কমন তোমরা পাবে এবং সত্তরে সত্তর পাবেই পাবে, ঠিক আছে। আমাকে একটু ভরসা করে যেগুলো আমি দিচ্ছি সেগুলো পড়ে যাও, ঠিক আছে। চলে এসো সেই পাতাটি নিচের দিকে, পরিবেশ অবনমনের ফলাফল। ফলাফলগুলো দেখো চারিদিকে সুন্দর করে বক্স বক্স করে ছবি দিয়ে দেওয়া আছে। তোমরা পরীক্ষা যদি দেওয়া হয় পরিবেশের অবনমনের ফলাফলগুলি কী কী, শুধু পয়েন্ট করে করে লিখে দেবে। এক নম্বর ভূমিকম্প, দু নম্বর জলদূষণ জলাভাব, তিন নম্বর জীববৈচিত্র্য হ্রাস, রাসায়নিক দুর্ঘটনা, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বন্যা, প্রাকৃতিক সম্পদের হ্রাস, মুদ্রাস্ফীতি, চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস, বায়ু দূষণ, খরা ইত্যাদি। তো এইগুলো তোমরা কিন্তু পয়েন্ট আকারে লিখে দেবে যে পরিবেশ অবনমনের ফলে এগুলো ঘটবে, ঠিক আছে। এটাও কিন্তু ভালো করে করবে। চলে এসো তার পরের পাতায়, পাতা নম্বর সত্তর, সেখানে দেখা রয়েছে এই অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী। জাস্ট পয়েন্ট করে যেগুলো হাইলাইট করা রয়েছে এই কটা পয়েন্ট পড়ে দিই যথেষ্ট, ঠিক আছে। তোমরা ভাবছো যে গাদাগুচ্ছে লিখলেই হয়তো নম্বর পাবো, না, গাদাগুচ্ছ লিখলে কিন্তু নম্বর পাওয়া যায় না। যেটুকু তোমাকে চেয়েছে সেটুকু যদি তোমরা লিখে দিতে পারো তবেই কিন্তু ফুল মার্কস পাবে, এটা মাথায় রেখো। যদি প্রশ্ন দেয় পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ উপায়গুলো কী কী, কেউ যদি গল্পের মতো করে লেখা শুরু করে তাকে নম্বর দেবে না, কিন্তু কেউ যদি পয়েন্ট আকারে এগুলো লিখে দেয় না তাকে ফুল মার্কস দিতে এক্সামিনার বাধ্য। তাই তোমাদের যেটুকু আমি বলছি সেটা ভালো করে করবে। তারপর দেখা রয়েছে বক্সের মধ্যে আর্থ সামিট কী, আর্থ সামিট কবে হয়েছিল, এই মানে এই সামিটে কতজন মানে কতগুলো দেশ হাজির হয়েছিল বা অংশগ্রহণ করেছিল সেটা কিন্তু ভালো করে করবে, অর্থাৎ আর্থ সামিটের পয়েন্টটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। চলে এসো তার পরের পাতায়, দেখো রয়েছে একাত্তর পাতাতে WHO এর পুরো নামটা ভালো করে দেখবে, ঠিক আছে। WHO ব্যাপারে কি বলা আছে সে জায়গাটা পড়বে, যে রিপোর্ট অনুযায়ী G20 দেশগুলো সবচেয়ে দূষিত, 20টি শহরের মধ্যে 13টি ভারতে অবস্থিত, দূষিত দেশের মধ্যে, ঠিক আছে। আর ভারতের পরিবেশের যে প্রধান সমস্যাগুলো সেগুলো কী কী, এই পয়েন্টগুলো যেগুলো সার্কেল করা আছে এগুলো একবার দেখে নেবে। চলে এসো তার পরে দেখা রয়েছে চিপকো আন্দোলন, ভেরি ইম্পর্টেন্ট চিপকো আন্দোলন, পুরো ব্যাপারটি ভালো করে পড়বে। এখান থেকে শর্ট প্রশ্নও আসবে, বড় প্রশ্নও আসতে পারে, ঠিক আকারও কোন সময় প্রশ্ন দিয়ে দিতে পারে। চিপকো আন্দোলন বলতে কী বোঝো বা চিপকো আন্দোলন সম্পর্কে লেখো, ঠিক আছে। তাই এটা কিন্তু পুরোটাই পড়বে, এখান থেকে শর্ট প্রশ্ন পাবে, বড় প্রশ্নও পাবে। তো এই হলো মানুষের অবনমন মানে মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমন থেকে সাজেশন প্রশ্ন, এর বাইরে কিচ্ছু আসবে না। এটুকু ভালো করে করো, কমন পাবেই। এরপর চলো নেক্সট চ্যাপ্টার ওশিয়ানিয়া। এই ওশিয়ানিয়া থেকে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আসবে, ঠিক আছে। বড় প্রশ্ন হলেও একটা কি দুটো আসতে পারে, শর্ট প্রশ্ন আসবে ওশিয়ানিয়া থেকে, ঠিক আছে। তো ওশিয়ানিয়ার ফার্স্ট পেজে যেগুলো তোমাদের আলাদা মানে হাইলাইট করে রেখেছি অলরেডি আগে থেকে, এটা কিন্তু ভালো করে দেখে নেবে যে এখানে কী কী রয়েছে, ঠিক আছে। এটা একবার জাস্ট রিডিং করে নিলেই যথেষ্ট। চলে এসো তার পরের পাতায়, ওশিয়ানিয়া চ্যাপ্টারের পাতা নম্বর 109 দেখো রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ ওশিয়ানিয়ার, মনে রাখবে পাপুয়া নিউগিনির মাউন্ট উইল হেলম। নামগুলো কিন্তু একটু লিখে প্র্যাকটিস করবে, কারণ বানান যদি ভুল হয় নম্বর কিন্তু পাবে না, ঠিক আছে। আর এখানকার যে দীর্ঘতম নদী অস্ট্রেলিয়ার মারে ডার্লিং, তার দৈর্ঘ্য সমেত মনে রাখবে। তাহলে কী কী পড়লাম আমরা এখান থেকে, সর্বোচ্চ শৃঙ্গ আর দীর্ঘতম নদী, ওকে। ওশিনিয়া অভিযানে, ওশিনিয়া যে প্রথম পৌঁছেছেন ওশিনিয়া দ্বীপপুঞ্জে, বা ওশিনিয়া দ্বীপপুঞ্জে যে খুঁজে বের করেছেন, ওশিনিয়া মহাদেশ দ্বীপপুঞ্জ তো নয়, ওশিনিয়া যে দ্বীপগুলোতে যে ব্যক্তি প্রথম পৌঁছেছিলেন তার নাম হচ্ছে এবেল তাসমান অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো এর নাম অনুসারে কিন্তু নামকরণ করা হয় অস্ট্রেলিয়া, ওকে। তো এই জায়গাটা ভালো করে পড়বে। 1640 সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিলিপ, ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান, ওকে। এবং 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্বকূলে ও প্রশান্ত মহাসাগর বিভিন্ন দ্বীপে পা রাখেন, মানে এরা কিন্তু ভ্রমণ করতে করতে এই সমস্ত মহাদেশগুলো তারা খুঁজে পেয়েছিলেন, ওকে। চলো শুধু পরের পাতায়, পাতা নম্বর 110, এই জায়গাটা ভালো করে করবে। অস্ট্রাল কথার অর্থ কী, অস্ট্রাল অর্থ দক্ষিণ অস্ট্রেলিয়া, অস্ট্রেলেশিয়া, ওকে। তো এই জায়গাটা থেকে অনেকটা প্রশ্ন কিন্তু কমন পাবে, কি না অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এশিয়া কথার অর্থ দেশ, সুতরাং অস্ট্রেলেশিয়া কথার অর্থ দক্ষিণের দেশ, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে যে অস্ট্রেলেশিয়া কথার অর্থ কী, ওকে। তারপর দেখা রয়েছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী, নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো, এটা মনে রাখবে। তারপর দেখো তার পরে পাতা রয়েছে আর্টেজীয় কূপ কাকে বলে, কোন ধরনের কূপকে আর্টেজীয় কূপ বলা হয়, এই আর্টেজীয় কূপটা ভালো করে পড়বে। তারপর দেখা রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু এই মহাদেশে অবস্থিত, তাহলে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কী, তার নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ওকে। তারপরের প্রশ্ন, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কুক, এটা ভালো করে পড়বে,
এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে প্রশ্ন 112 পাতা দেখো, নিচের দিকে রয়েছে, মৌনলোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি, তবুও কেন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ? এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে করবে, যে মৌনলোয়া থেকেও মাউন্ট এভারেস্টকে কেন পৃথিবীর বৃহত্তম বা সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়, তার কারণটা কি, এটা কিন্তু এখান থেকে উত্তরটা হয়ে যাবে। ওকে, বড় প্রশ্নের জন্য মারডালিং নদীর তার অববাহিকা সম্পর্কে যা জানো লেখো, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে একবার রিডিং পড়ে নিজেদের মতো করে লিখবে। বইটা পুরনো বলে একটু দাগানো, তার জন্য কিছু মনে করো না, কিন্তু প্রশ্নটা কিন্তু এটাই যে মারডালিং অববাহিকা নদী সম্পর্কে যা জানো তা লেখো। তার পরে পাতা চলে এসো 117 পাতায়, দেখো সেখানে কী রয়েছে, ডার্লিং নদী সম্পর্কে দেওয়া রয়েছে উৎপত্তি দৈর্ঘ্য উপনদী, আর ডান দিকে দেখো রয়েছে মারে নদী উৎপত্তি দৈর্ঘ্য উপনদী, এই দুটো কিন্তু ভালো করে করবে, মারে নদী ও ডার্লিং নদী। এখানকার যে স্বাভাবিক উদ্ভিদ তাকে বলা হয় ডাউন্স, ঠিক আছে? তাহলে ওশেনিয়া স্বাভাবিক উদ্ভিদ কী নামে পরিচিত, সেটা হচ্ছে ডাউন্স নামে পরিচিত। চলে এসো তার নিচের দিকে, জ্যাকোস কাকে বলে, এটা ভালো করে করবে। ওশেনিয়া মহাদেশের বা কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলো কী কী, এই পয়েন্টগুলো ভালো করে জানবে, এগুলো কিন্তু লিখলেই নম্বর পেয়ে যাবে, পয়েন্টগুলো লিখে দু একটা লাইন লিখলেই যথেষ্ট। আর এই বড় প্রশ্নগুলো আমি তোমাদের ওশিনিয়া চ্যাপ্টারে ভালো করে দিয়ে দিয়েছি প্রশ্নোত্তর পর্বে, যে বা যারা ভিডিওটা দেখো তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ওশিনিয়া প্রশ্নোত্তর চ্যাপ্টার দেখে নেবে, সেখানে খুব সুন্দর করে আমি প্রশ্নোত্তর দিয়ে দিয়েছি, সেখান থেকেও কালেক্ট করতে পারো। ওকে, তারপর দেখো রয়েছে এই পাতাতেই দেখো রয়েছে ব্রোকেন হিলকে রূপোর শহর বলা হয়, এটা কিন্তু মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে রূপোর শহর বলা হয়, উত্তর হবে ব্রোকেন হিলকে। ডার্লিংটা কিন্তু মারে নদীর উপনদী, এটা মাথায় রাখবে, ডার্লিং হলো মারে নদীর উপনদী, কিন্তু এই অববাহিকার প্রধান নদীর নাম হচ্ছে মারে ডার্লিং, সেক্ষেত্রে ডার্লিং কিন্তু মারে নদীর উপনদী, এই জায়গাটা কিন্তু মনে রাখবে। তো ওশিনে থেকে যে প্রশ্নগুলো বললাম এগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। তো মোটামুটি তোমাদের তিনটে যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তো প্রশ্ন তো দিলাম, এরপর তোমাদের পুরো বই তোমাদের দেখতে হবে, যেখান থেকে প্রশ্ন তোমাদের ফাইনালে আসতে পারে সেগুলো একবার চোখ বুলিয়ে নাও প্রথম অধ্যায় থেকে। চলে এসো প্রথম অধ্যায়, পৃথিবীর অন্দরমহল। অনেকে হয়তো ভাবছো না আমার আমাদের পুরো বই থেকে দেবে না, কিন্তু কথাটা ভুল, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা মাথায় রাখবে, ফাইনাল পরীক্ষা কিন্তু মানেই পুরো বই পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে থেকে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট ও সেকেন্ড ইউনিট টেস্ট থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে ফাইনালে। সুতরাং আমরা কেন নম্বরটা পাবো না, আমরা তো নিশ্চয়ই পুরো বইটা পড়েছি সবাই, তাই না? তাহলে আমরা তো নম্বরটা পেতেই হবে, সেই জন্য প্রত্যেকে বলবো এই যে প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি এক্সট্রা এই বাকি চ্যাপ্টারগুলো থেকে, এগুলো কিন্তু একবার দেখে যাবে। পৃথিবীর অন্দরমহল চ্যাপ্টারে পাতা নম্বর 3, সেখানে দেখো এই লাইনটা পড়বে, পৃথিবীর গড় ঘনত্ব কত, 5.5 গ্রাম ঘন, মানে 5.5 গ্রাম পার ঘন সেমি। এরপরে দেখো রয়েছে বিযুক্তি রেখা, কী বিযুক্তি রেখা, কী কী বিযুক্তি কার কার মাঝে রয়েছে সেটা কিন্তু আসবে, যেমন শিয়াল ও সীমার মাঝখানে রয়েছে কন্ডার বিযুক্তি রেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভূত্বকের দ্বিতীয় উপাদান উপাদানের নাম কি, সেটা হচ্ছে সিলিকন। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহর ও বিযুক্তি রেখা, মোহর ও ভিসিক বিযুক্তি রেখা, ক্রোপের সীমা ও নিফের সীমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিযুক্তি রেখা কিন্তু আসবেই। তারপর দেখো রয়েছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, কেন্দ্রমণ্ডলের ভিতরে আন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহমান বিযুক্তি রেখা, এই বিযুক্তি রেখাগুলো কিন্তু ভালো করে দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। চলে এসো সেকেন্ড অধ্যায়, অস্তিত্ব পৃথিবী বা অস্তিত্ব পৃথিবী থেকে প্রথমে রয়েছে মহীসঞ্চয় তত্ত্বের প্রবক্তাকে আলফ্রেড ওয়েগনার। তারপর চলে এসো পাতা নম্বর 13 পাতা, এই অধ্যায় দেই আ আর পা হো হো কি, এই দুটো প্রশ্ন ভালো করে করবে, ঠিক আছে? ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের উপকেন্দ্র, এই দুটো ভালো করে করবে, এবং তার নিচে যেটা রয়েছে ভূমিকম্পের তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ে এস তরঙ্গ ও লাভা তরঙ্গ বা র্যালে তরঙ্গ, এইগুলো কিন্তু ভালো করে করবে এই পাতাটা, অর্থাৎ পাতা নম্বর 14টা, মানে 14 পাতা নম্বর কিন্তু ভালো করে করবে, এখান থেকেও কিন্তু বড় প্রশ্ন আসবে। ভূমিকম্প মাপার যে যন্ত্রগুলো সিসমোগ্রাফ রিক্টার স্কেল, এটা ভালো করে দেখবে, যে ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্রে মাপা হয়, আর যে মাত্রা পরিমাপ করা যন্ত্র তার নাম হচ্ছে রিক্টার স্কেল, ঠিক আছে? বলছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় কার সাহায্যে, সেটা হচ্ছে রিক্টার স্কেল, এই দুটো লাইন কিন্তু ভালো করে পড়বে, এখানে কিন্তু গুলিয়ে যায় কখন রিক্টার স্কেল হবে কখন সিসমোগ্রাফ হবে, তাই এই জায়গা দুটো ভালো করে পড়বে। চলে এসো তার পরের অধ্যায় শিলা, শিলা থেকে কী কী দেখবে দেখে নাও। শিলার মধ্যে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ, আগ্নেয়শিলা কাকে বলে তার শ্রেণীবিভাগ, বড় প্রশ্নের জন্য এটা করবে, যে নিঃসরী আগ্নেয়শিলা কি উদাহরণ, উদ্ভেদী আগ্নেয়শিলা কি উদাহরণ, উপপাতলিক শিলা কি পাতলা শিলা কি উদাহরণ, উদাহরণ সমেত পড়বে, ঠিক আছে? পাতা নম্বর 26 দেখো রয়েছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল, যার সূচক মাত্রা 1-10, এ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হীরে, এই জায়গাগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? ছোটো না কোন আলুভি অঞ্চলকে পৃথিবীর খনিজ ভাণ্ডার বলা হয় কেন, তার অ্যান্সারটা এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত এই কোশ্চেন অ্যান্সারটা একবার দেখে নেবে। এরপর চলে এসো চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে কী কী দেখবে।
প্রথমে দেখবে নিরক্ষ শান্তবলের মধ্যে ডোল ড্রামস কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দু নম্বরের জন্য টিকাকারে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডোল ড্রামস কি ভালো করে করবে। তার নিচে দেখা রয়েছে অশ্বক্ষাংশ বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টাইল অলরেডি করে দেওয়া আছে, তবুও তোমরা কিন্তু ভালো করে করবে। ITCZ এর পুরো নাম কি, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা কিন্তু ভালো করে করবে, এটার পুরো নাম কিন্তু পরীক্ষাতে দেবেই, সুতরাং এই ITCZ ভালো করে করবে। ওকে, তারপর দেখো ডান দিকে রয়েছে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন, এটা ভালো করে করবে। বিভিন্ন পশ্চিমা বায়ুর মধ্যে গর্জনশীল 40%, ক্রোধোন্নত 50% ও তীক্ষ্ণ চিৎকারকে 60%, এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, ঠিক আছে, এই তিনটে পয়েন্ট ভালো করে করবে। মেঘবৃষ্টি থেকে বিভিন্ন মেঘের বৈশিষ্ট্যগুলো একবার করে পড়ে নেবে, ঠিক আছে, সিরাস, সিরোস্ট্রাটাস, সিরোকিউমুলাস, অল্টোস্ট্রাটাস, এই সমস্ত মেঘগুলো সম্পর্কে একটু জাস্ট রিডিং পড়ে নিলেই হবে। তার মধ্যে যেটা পড়বে বাম্পি ক্লাউড কোন মেঘের অপর নাম, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। বাম্পি ক্লাউড হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম। ওকে, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলতে কী বোঝো, তার ছবিসহ বর্ণনা, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। পাতা নম্বর 48, ঠিক আছে, পাতা নম্বর 48 দেখা রয়েছে, এই চ্যাপ্টারেই দেখা রয়েছে মেঘবৃষ্টিতে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম, এই নামগুলো পড়বে। ওকে, তারপরে পাতা 49 পাতা দেখা রয়েছে বৃষ্টিপাতের পরিমাপ করা হয় রেনগন যন্ত্রের সাহায্যে, এই এই জায়গাটা ভালো করে করবে। আর সমবর্ষণ রেখাটা কি, এটা একবার পড়বে। সার্কের পুরো নাম এবং সার্কের সদর দপ্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। পাতা নম্বর 74, পাতা নম্বর 81 পাতা দেখবে রয়েছে কর্ডিলেরা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে এসো পাতা নম্বর 83 দেখো রয়েছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, তার নাম হচ্ছে সুপিরিয়র, এবং একে কেন পঞ্চহ্রদ বলা হয়, এটা ভালো করে করবে। পৃথিবীর রুটি ঝুরি কাকে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। পাতা নম্বর 87, উত্তর আমেরিকায় মহাদেশের শিল্পোন্নতির কারণগুলো কী কী, এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে বক্সের মধ্যে, এগুলো লিখলেই যথেষ্ট বড় প্রশ্নের জন্য, ঠিক আছে, তাই উত্তর আমেরিকার এই শিল্পোন্নতির কারণটা ভালো করে করবে। শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, কেন বলা হয়, এই জায়গাটা ভালো করে পড়বে। পাতা নম্বর 90, ঠিক আছে, আমি পাতা নম্বরগুলো কিন্তু উল্লেখ করে দিচ্ছি। ফার শিল্প বলতে কী বোঝো, পাতা নম্বর 104, সেখানে দেখো রয়েছে সেলভা, সেলভা কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আগের পরীক্ষাতে হয়ে গেছে, তবুও কিন্তু এই ফাইনালের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ বলেই আমি বলে দিলাম। ওকে, এই সেলভাটা কিন্তু পুরোটাই পড়বে, অর্থাৎ 104 পাতাটা কিন্তু পুরোটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই হলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো করো, অবশ্যই 70-70 পাবেই, ঠিক আছে, একটু ভরসা রেখে পড়ে যাও, দেখবে সাফল্য লাভ পাবেই। তো সবাইকে প্রশ্নগুলো দিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না, যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর আরও অন্যান্য ভিডিও যদি পেতে চাও, এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসছে, যেগুলো যদি তোমরা পাওয়ার চেষ্টা করো বা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কী করতে হবে, ভিডিওটা সাবস্ক্রাইব, মানে দেখার পর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রাখতে হবে, তাহলে কী হবে নেক্সট ভিডিওগুলো তোমার সবাই পরপর পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এই ভিডিওটা দেখার পাশাপাশি আমি যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দিয়েছি ভূগোলেরই, দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া আলাদা আলাদা করে যে পার্ট পার্ট সাজেশনগুলো দিয়েছি, সেগুলো একবার দেখে নেবে পরীক্ষাতে দিয়ে যাওয়া, মানে দিতে যাওয়ার আগে, ঠিক আছে। বারবার করে বলছি, বইটা কিন্তু ভালো করে পড়তেই হয় প্রত্যেকে, সহায়িকা বইগুলো পড়ার পাশাপাশি টেক্সট বইটা কিন্তু তোমাদের পড়তেই হবে, কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন বেশিরভাগ টেক্সট বই থেকেই দেয়, তাই টেক্সট বইটা কিন্তু অবশ্যই ভালো করে করো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো করে পড়ো সবাই।